হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এর আগের ভিডিওতে আমার রান্নাঘরটা দেখিয়েছিলাম, কিন্তু আসলে তখন আমার ফ্রিজ দুটো এখানে ছিল না। ফ্রিজ দুটো আমার ডাইনিং রুমে ছিল, তো এখন আমি ফ্রিজটাকে আমার রান্নাঘরে নিয়ে আসছি। তো এখন আমার রান্নাঘরটা আমি কীভাবে সাজিয়েছি এবং আগের থেকে ভালো লাগে নাকি খারাপ লাগে সেটা আমি, প্লিজ আপনি আমাকে বলবেন। তো এখানে হচ্ছে আমার ডাইনিং রুম থেকে রান্নাঘরে ঢোকার, তার এটা হচ্ছে আমার বিড়াল। তো যা, তো এই ফার্স্ট এখানে হচ্ছে এইভাবে আমি কীভাবে সাজিয়েছি, প্লিজ আপনারা সবাই একটু দেখেন। তো নিচে অনেক কিছু আছে, আসলে সবটুকু দেখাতে গেলে লং টাইম ভিডিও হয়ে যাবে, আপনাদের সবার কাছে খুব খারাপ লাগবে, সেজন্য আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। টিনের ঘরে রান্নাঘর, রান্নাঘর বলতে এটা হচ্ছে বারান্দার মধ্যে, সেজন্য একটু বড়। ফুল বারান্দাটাই আমি রান্নাঘর হিসেবে ব্যবহার করতেছি, সেই জন্য কাজ করে অনেক ভালো লাগতেছে। এর নিচে আমি এগুলো রেখেছি, আর এখানে হচ্ছে যে থালা বাসন ধোয়ার পরে আমি জুইটার মধ্যে রাখি, পানি ঝরার পরে তারপর আমি রেখে নিয়ে রাখি। এ পাশে একটা জানলা আছে, এখন রাত, সেজন্য আমি এটা অফ করে রেখেছি। এখানে হচ্ছে আমার ময়লা কাপড়ের ঝুড়ি, এটা বাথরুম, আমার বারান্দার পিছনে বাথরুম আর ভিতরের দিকে হচ্ছে দরজা। তো এটা হচ্ছে আমার বাথরুমের দরজা। তার পাশে আমি দুটো ড্রাম রেখেছি, একটার মধ্যে চাউল আছে, একটার মধ্যে অন্যান্য জিনিসপত্র। আর এই হচ্ছে আমার ফ্রিজ, আগে ফ্রিজটা যেখানে ছিল সেখানে আমার একটা টেবিলের মধ্যে ওভেন, রাইস কুকার এগুলো ছিল, এগুলো আমি এখন ডাইনিংয়ে নিয়ে গেছি। আমার রান্নাঘরটা ওই পাশে একটু আছে, সেটা আমি দেখাচ্ছি না, সেটা আমি, ওটা হচ্ছে ওই পাশটা, এর পাশে যেটুকু জায়গা আছে ওটা হচ্ছে আমি দেখাই নাই, সেটা হচ্ছে মাটির চুলা, একটা মাটির চুলা আছে আমার, আর আমার দুটা র্যাক, এই একটা এই পাশের র্যাক, এটার মধ্যে আমি বাড়তি জিনিসপত্র রেখেছি। তো বন্ধুরা, মাটির চুলার পাশে আমার অন্যান্য জিনিসপত্র আছে, সেটা আমি আরেকদিন দেখাবো। তো আমার রান্নাঘরটা ভীষণ বড়, কাজ করে আমার ভীষণ ভালো লাগে। দুইটার এক, এর একটা প্রথমে ভেঙে গিয়েছিল, তারপর এটাকে ঠিক করানো হয়েছে। দেখেন আমার বিড়ালটা ওই পাশ থেকে এখন আবার এই পাশে এসে শুয়েছে। তো আমার রান্নাঘরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আসলে বয়েজে বেশি একটা পাকা না, সেই জন্য আমার বয়েজে কিছুটা ভুল হতে পারে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আমি ভিডিও করার জন্য আগ্রহ হব। আসলে ভিডিও তেমন কেউ দেখে না, সেজন্য করতে ইচ্ছে হয় না। আর এখানে দুটো লাইট টাঙানো আছে, তো দূর থেকে দেখেন রান্নাঘরটা কেমন লাগছে। কার কাছে কীরকম লাগে জানি না, আমার কাছে আমার রান্নাঘরটা সত্যি ভীষণ আমার ভালো লাগে। তো প্লিজ সবাই আমাকে কমেন্টে করে জানাবেন আমার রান্নাঘরটা আপনাদের কাছে কীরকম লেগেছে। আর এই চুলাটা হচ্ছে আমার হাজব্যান্ড বাইরে থেকে এনেছে, চুলাটাও আমার ভীষণ পছন্দের। আর আমাদের এখানে লাইন গ্যাস নেই, সিলিন্ডার এই পাশে। এই ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।